পাঠাতে গিয়ে বিভিন্ন প্রসিডিউর আছে যেটা পরবর্তী সময় তপন স্যার তুলে ধরবেন। তো মাইক্রোবায়োলজি ল্যাব থেকে লাস্ট আমরা 151টা স্যাম্পল পাঠিয়েছিলাম কল্যাণীতে। আজকে রিপোর্ট এসছে, রিপোর্ট আসার পরে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে স্যারের নেতৃত্বে জিনিসটা অ্যানালাইসিস হয়েছে, যে রিপোর্টটা ওরা দিয়েছে সেটা আমাদের জন্য কিন্তু একটা চিন্তার বিষয়। কারণ এখন ভারতবর্ষে যে স্ট্রেনটা সবচেয়ে বেশি এফেক্ট করেছিল বিগত সেকেন্ড ওয়েভে, যেটা মহারাষ্ট্রে, যেটাকে ডেল্টা প্লাস স্ট্রেন বলে, আমাদের টোটাল 151 স্যাম্পলের মধ্যে অলমোস্ট 90%+ যে স্ট্রেন আছে সেটা কিন্তু ডেল্টা প্লাস পাওয়া গেছে 151টার মধ্যে। তো এটা ম্যাটার অফ কনসার্ন, তো এই জন্যই আমরা সঙ্গে সঙ্গে এসেছি। কারণ ম্যাটার অফ কনসার্ন যে জিনিসটা হয়েছে সেটা তো ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে আটকাতে হলে আমাদের যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার এবং স্বতঃস্ফূর্তভাবে ভ্যাকসিনেশনে এগিয়ে এসে আমাদের কিন্তু থাকতে হবে। আদারওয়াইজ নালে আগামী দিনে কিরকম পরিস্থিতি হবে সেটা আপনারা ভালো করে জানেন। এই যে অ্যানালাইসিসটা হয়েছে জিনোম সিকোয়েন্সের, তখন স্যার ডিটেলস বলবেন কটা স্যাম্পল পাঠিয়েছিল, কোন ডিস্ট্রিক্টে কীভাবে আছে সেটা ডিটেলস বলবেন, সেই রিপোর্টটা স্যারের কাছে আছে। তবে আমি এটাই নিবেদন রাখবো স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, যে যেই নিয়মগুলি স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া হচ্ছে বা প্রশাসন থেকে বলা হচ্ছে আপনারা এগিয়ে আসুন, আপনারা নিজেরা সেই দায়িত্বটা নিজের হাতে নিয়ে সেটা পালন করুন। এটা আমার ব্যক্তিগতভাবে আমি সবাইকে অনুরোধ করবো সেটা করার জন্য। বাকি আমি তপন স্যারকে বলবো।